মহাভারতে পড়ে দেখবে যখন দ্রোণাচার্যের কাছে এক লক্ষ শিক্ষা নিতে চায় কিন্তু দেয়নি তাকে বিশেষ কারণে, এক লক্ষ কি করলো না, সেই দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করলো, সেই মূর্তি স্থাপন করে তার ধ্যান করলো, ধ্যান করার ফলে কি হলো কি না, দ্রোণাচার্যের সমস্ত অস্ত্র শিক্ষা সঞ্চিত হলো একলব্যের মধ্যে। তেমনি তোমরা যদি বিশেষ কাউকে সামনে রেখে ধ্যান করো, যার ধ্যান করবে তার শক্তি তোমাদের মধ্যে সঞ্চিত হবে। পড়ার টেবিলে তুমি যাকে রাখবে তুমি তাকে সত্যিকারে দেখতে পাচ্ছ না ঠিকই, তিনি কিন্তু তোমাকে দেখছেন, তুমি কি করছো, তোমার চলা বলা কথা বলা দৈনন্দিন জীবনযাত্রা আচরণ সেটা কিন্তু তিনি দেখছেন। আর সর্বোপরি সবচেয়ে বড় শক্তি আমাদের সত্য কথা বলা। সত্য কথা বলার অনেক ইতিহাস অনেক ঘটনা রয়েছে, সব পথে থাকলে পবিত্রভাবে জীবনযাপন করলে ঈশ্বরের শক্তি আসতে বাধ্য। এই সাহস এই আত্মবিশ্বাস তোমাদের থাকুক এই প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম 2 মিনিটের মধ্যে। ছোট করে একটু বলি, আজকে আমাদের খুব একটা বেশি টাইম নেই, কারণ আমাদের আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটা আরো হয়তো বেশি 15-20 টাইম নেবে। আমরা আশাকিরণ রোয়াল একটি স্বেচ্ছাসেবী সংস্থা, বিগত বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন ভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শিক্ষামূলক পরিবেশ সংক্রান্ত ওমেন ডেভেলপ, এবং আমরা লক্ষ্য করেছি যে এইগুলোকে আমরা ফিরিয়ে দিয়ে সামাজিক ভাবে আমরা কিছু কাজকর্ম করতে পারি। স্টুডেন্টদের এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা ওরা খুঁজে পাচ্ছে না, ওরা ওদের স্কেচ করতে পারছে না, ভবিষ্যৎকে ভাবতে পারছে না, একটা এডুকেশন বা একটা পরীক্ষা ভীতি তৈরি হচ্ছে। তো সেইগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, তো তার উপরে বেশ করেই আমাদের এই প্রোগ্রাম। তোমাদের একটা ছোট্ট করে একটা গল্প বলি, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা লক্ষ্য রাখবে যে পাখি, সমস্ত পাখি যখন দেখবে বৃষ্টি হয়, সমস্ত পাখি তারা কি করে, একটা শেল্টার নেওয়ার চেষ্টা করে, কিন্তু একমাত্র বাজ পাখি আছে, ঈগল পাখি আছে, সরি ঈগল পাখি, যে কিন্তু শেল্টার নেওয়ার জন্য ছোটে না, সে করে মেঘের উপরে উঠে যায়। তো দিস ইজ কল অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটাকে কিভাবে তোমাদের মধ্যে আনা যায়, বা সেই এই যে থিংকিং প্রসেসকে কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে আবার তোমরা যে আগের যে স্বাভাবিকভাবে পড়াশোনা করতে সেই ছন্দ বা মেমোরিকে কিভাবে কন্ট্রোল করতে হয়, তো তার উপরই আজকে আমাদের প্রোগ্রাম, মেমোরি পাওয়ার অ্যান্ড মেন্টাল এক্সেলেন্সি ওয়ার্কশপ। ও সম্বন্ধে বলে রাখি, এটা সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে ইন্টারাকশন হবে, ইন্টারেক্টিভ একটা সেশন। তো আমি আশা করব ছাত্ররা, তোমরা সবাই, আমাদের যিনি ট্রেনার থাকবেন তার সঙ্গে আপনারা তোমরা ইন্টারাকশন করবে, তোমরা যত ইন্টারাকশন করবে তত তোমরা লার্ন করবে, তত তোমরা শিখবে এবং তত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আজকে যে তোমরা কিছু ফল পেয়ে যাবে সেটা নয়, এটাকে তোমাদের শিখতে হবে। উনি কিছু সায়েন্টিফিক টেকনোলজি, প্রচুর সায়েন্টিফিক টেকনোলজি আছে, যেগুলো যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তাহলে আমাদের যে মনকে কন্ট্রোল করার যে ক্ষমতা বা আমাদের মেমোরি আমরা খুবই কম পার্সেন্ট ইউজ করি, সেই পার্সেন্টেজ থেকে আমরা বাড়াতে পারবো, সেগুলোকে তোমরা ভালো করে একটু আয়ত্ত করে নেবে। তো আমাদের সঙ্গে আছেন আমাদের বিশিষ্ট ট্রেনার, ওনার সম্বন্ধে একটু ছোট্ট করে তোমাদের বলে দিই। উনি শিক্ষকতা করছেন এবং উনি সার্টিফাইড ট্রেনার, বিভিন্ন ভাবে সার্টিফাইড NLP কোচ, উনি অর্থাৎ নিউরোলজি প্রোগ্রামের উনি সার্টিফাইড ট্রেনার, উনি লাইফ কোচ, উনি একজন সার্টিফাইড মাইন্ড ট্রেনার, উনি একজন বেদিক ম্যাথামেটিক্স ট্রেনার, উনি একজন সার্টিফাইড মেমোরি ট্রেনার, এবং অবশ্যই উনি আশাকিরণ ওয়ার্ল্ডের একজন খুবই গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ মেম্বার। উনি আর কেউ নন, উনি আমাদের সঙ্গে আছেন। আমি চাইবো তোমরা সবাই একটি সুন্দর করে হাত তালি দিয়ে ওনাকে স্বাগত জানাবে। ওনার নাম অভিজিৎ দত্ত। তো আমি আর কিছু বলবো না, এখন প্রোগ্রাম চলবে, প্রোগ্রাম চলতে চলতে আমাদের কথাবার্তা হবে, কমিউনিকেশন।
আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। স্বামী বিবেকানন্দ বারবার বলেছিলেন আত্মবিশ্বাস ফিরিয়ে দেবেন, কিভাবে তোমরা শুধু পড়াশোনা নয় জীবনেও বড় হতে পারবে তার চেষ্টা করবে। তোমরা মন দিয়ে শুনবে, কাগজ কলমে লিখে দেবে, জীবনে সেটা প্রতিফলিত করার চেষ্টা করবে, প্রত্যেক দিন সেটা মেনে চলবে। সবাইকে শ্রদ্ধা নমস্কার। विवेकानंदाय विद्महे नरेन्द्राय धीमहि तन्नो हिरेश्वरः प्रचोदयात्। नमस्ते ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिनितो प्रभाविने उपस्थित উপস্থিত সকল শিক্ষক বিন্দু মহাশয়, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন, আজকে আশা কিরণ হওয়ার যে মেরিট ডিমেরিট প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হতে চলেছে তার প্রধান উদ্যোগ হচ্ছে আমার প্রিয় সমর আমি এই রঘুনাথজি সেবা আশ্রমে যারা প্রতিষ্ঠিতা তার অন্যতম আজকে তাপস বাবু এবং তপন বাবু, এনাদের বহু স্বীকৃতি, এনাদের বংশের পরম্পরা, এনাদের স্বীকৃতিতে আজকের বংশের অতীব গৌরবের সঙ্গে এখানে যে রঘুনাথজি সেবা আশ্রম করেছে, আমি ওনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজ এই ছাত্রছাত্রীর মেরিটি মেরিট খেজুরি থানার অঞ্চলে আগে মনে হয় কোথাও হয়নি বলে মনে হয় আমার। যাই হোক, আমি সময় অতিবাহিত করব না, সকলকে আমার ভালোবাসা, শিক্ষকদের আমার প্রণাম জানিয়ে, ছাত্রছাত্রীকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু শেষ করলাম। ঠাকুর শ্রীরাম কৃষ্ণকে প্রণাম জানাই। নমস্কার।
12 বছর ম্যাথমেটিক্সের আমি হাই স্কুলে টিচারশিপ করেছি, তার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে কাটানোর সময়, সাথে সাথে আমার এ বিষয়ে আগ্রহ, দেশের ভিন্ন প্রান্ত থেকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করা এবং স্টুডেন্টদের সাথে এই প্রোগ্রাম শেয়ার করে নেওয়া, অতিরিক্ত বেশ কিছু নয় অন্যান্য তোমাদের যে সমস্ত শিক্ষক মহাশয় রয়েছেন ওনারা আরো বেশি জানেন, তোমরা আরো বেশি ভালো জানতে পারবে। আশা করব তোমরা এই ওয়ার্কশপটা যথেষ্ট এনজয় করবে। তো শুরুতে আমি তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে একটা কিছু জানতে চাই। এক ব্যক্তি তার চাকরি চলে যাওয়ায় সে তন্ন তন্ন করে তার ফ্যামিলিতে কিভাবে তার সন্তান স্ত্রীদের সাথে সময় কাটাতে পারবে বা সংসার চালাতে পারবে তার জন্য তন্ন তন্ন করে খুঁজে চলেছেন। যদি কোথাও একটা চাকরি পাওয়া যায় বা কোথাও যদি একটা কাজ পাওয়া যায়, শত চেষ্টা করেও শহরের একান্ত থেকে উপান্ত ঘুরেও কোথাও চাকরির সন্ধান না মেলায় আসে, এক জায়গায় খুঁজে দেখতে পায় যে প্রচুর মাস কাটা হচ্ছে। ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা গল্পটা মন দিয়ে শোনো। তো মাস কাটা দেখে সে ম্যানেজারকে জিজ্ঞেস করেন, আচ্ছা আমার যদি একটা কাজ করে দেন আমার সংসারটা চলে, আমি চেষ্টা করবো 100% দেওয়ার। হ্যাঁ আমি গরিব ফ্যামিলি থেকে এসেছি, এই কাজ আমি করতে পারবো। তখন ম্যানেজার, না না আপনাকে দেখে মনে হয় আপনি পারবেন, আপনার কতদূর পড়াশোনা আছে? উনি তখন BMA পাশের কথা বলেন। তো যাই হোক, অনেক রিকোয়েস্টের পর মালিক ওনাকে কাজে নিয়োগ করেন। তো প্রথম দিন টেস্ট করার জন্য ওনাকে বলেছেন যে দুদিন পরে আসুন, ওই দিন কাজ শুরু, আপনাকে দেখে নেবো কাজটা, আমার কাজটা আমরা স্যাটিসফাইড হচ্ছি। তো বিভিন্ন সেল রয়েছে, সেই সেলে বাঁশ কাটার বিভিন্ন জায়গা রয়েছে। তো উনি কাজ নিয়েছেন যে বাঁশটা কাটতে থাকবে, কত পরিমাণ বাঁশ প্রথমে কাটবেন। তো প্রথম দিন উনি যথেষ্ট এক্সিলেন্সের সাথে কাজটা করেন, প্রায় 70-80 খানা বাঁশ সারাদিনে যথা টাইমে করতে পেরে কাটতে পেরেছেন। তো খুব খুশি হয়েই মালিক পক্ষ ওনাকে নিয়োগ করেন। পরবর্তীকালে দিন 6-7 হওয়ার পর দেখা যায় যে হিসাব করে যিনি রাখেন হিসাবরক্ষক, যে কতগুলো মাস কাটা হয়েছে, উনি দেখেন যে উত্তরোত্তর কমে যাচ্ছে সংখ্যাটা, প্রায় 35-40 কাছাকাছি ঠেকে গেছে। তো যথারীতি ওনাকে কল করে ডাকা হয়েছে, কি ব্যাপার, তোমার অনুরোধে তোমাকে কাজ দেওয়া হলো, তা সত্ত্বেও তুমি এরকম মাস কাটছো কেন? তোমার কাজ তো এরকম ছিল না। ওনার কাজ চলে যাবে এমন অবস্থায় উনি রিকোয়েস্ট করছেন। দেখুন, উনি বলছেন, দেখুন আমি কিন্তু এতটুকু সময় ব্যয় করিনি বা ফাঁকিও দিই, বরং অতিরিক্ত ভাবে আমার পরিশ্রম করছি আমি, যাতে করে মাসটা বেশি কাটা যায়। আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি কেন বা মাসটা কাটা কম হচ্ছে। তো মানে পক্ষ কনফিউজ জিজ্ঞাসা করে দেখলেন পাশের ছেলে যে উনি ফাঁকি দিচ্ছেন কিনা। না, উনিও বললেন না উনি তো ফাঁকি দেননি। তাহলে সেটাই তো স্যার, আমাকে কাজ থেকে ছেড়ে দেবেন না, আমি আরো চেষ্টা করব। আমিও কিন্তু কনফিউজ উত্তর উত্তর কেন বাসটা কাটা কম হচ্ছে। তো লাস্ট অব্দি মালিক একটা কোয়েশ্চেন করেছেন, আচ্ছা তুমি কি দিয়ে কাটছো মাস? বলছে কাঠুরি দিয়ে মাছ কাটছে। তোমাকে আছে তো, ভেঙে টেঙে নেয়নি তো? বলছে না, আমি তো যথারীতি চেষ্টা করে যাচ্ছি কাটার। তাহলে হলোটা, আচ্ছা তুমি কাঠাইটা কখনো ধার দিয়েছিলে? বলছে স্যার কি বলবো, আমি তো এত ব্যস্ত মাছ কাটায় আমি তো কাঠাই ধার দেওয়ার সুযোগ পাইনি। ওই ধার দেওয়ার সময় যেটা লাগবে সেটা তো আমি কাটাই, বাঁশ কাটায় ব্যস্ত রয়েছে, আমার তো সময় নষ্ট হবে।
অতিবাহিত হতো সেই সময়ে দ্বিগুণ নয় চতুর্গুণ মাস কাটালে। ঠিক এইভাবে আমরাও আমরা ছাত্রছাত্রীরা প্রত্যেকটি মানুষ আমরা অনেকে অনেক কিছু জীবনে করতে পারতাম। আমাদের আনলিমিটেড পটেন্সিয়াল রয়েছে, প্রত্যেকটি বাচ্চার মধ্যেই রয়েছে আনলিমিটেড পসিবিলিটিস, আনলিমিটেড পটেন্সিয়াল, অসীম শক্তি। কিন্তু সমস্যার বিষয় হল আমরা ইঁদুর দৌড়ের মতো ছুটছি, আমরা পরীক্ষায় নাম্বারের পেছনে বেশি ছুটছি, আমরা টিউশনে ছুটছি, সাপোজ নিশ্চয়ই টিউশনে স্যার পড়াচ্ছেন, কিন্তু মেন প্রবলেমটা হল যাকে নিয়ে ছুটছি, যে এই কাজটার জন্য কেয়ার নিচ্ছে, যে আমাদের বুদ্ধি বলো, ব্রেন বলো, মাইন্ড বলো, তাকে যত্ন নেওয়ার জন্য আমরা এতটুকু সময় ব্যয় করছি। প্রবলেমটাই এখানে, আমরা সারাদিন চেষ্টা করছি পড়াশোনা, কিন্তু আমাদের যে অসীম শক্তি রয়েছে তার 2% আমরা অ্যাচিভ করতে পারছি। 2% কেন বলবো, একজন অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন আমি 0.1% থেকেও কম শতাংশ আমার ব্রেনে ইউজ করেছি। কল্পনা করো আমি এজ এ ট্রেনার বা কোচ, এজ এ স্টুডেন্ট কত পার্সেন্ট তোমরা ইউজ করতে পারছ। অভাবটা আমাদের এখানে তো মনে রাখবে, তোমরা যতটুকু সময় আমি চেষ্টা করবো ওয়ার্কশপটা টানার, তার মধ্যেই তোমরা প্রমাণ করে দেবে নিজেদেরকে যে না তোমাদের অসীম শক্তি রয়েছে। এর মধ্যে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, আচ্ছা আমি লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রী, আমার দ্বারা কি করে সম্ভব, ও ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট, ও এখান থেকে অ্যাচিভ করবে ভালো, এই ওয়ার্কশপে বেশি কিছু বুঝে নেবে যার মাধ্যমে ও আরো বেশি এক্সিলেন্ট রেজাল্ট করবে, আমি এর সঙ্গে বেরো। কিন্তু একটা ভাই গুড নিউজ আছে, চ্যালেঞ্জটা এখানে, এই ওয়ার্কশপের মজাটা এখানে, এখানে কোনো পার্থক্য নেই সেই এক রোল কি লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রী। আর ম্যাক্সিমাম পসিবিলিটি দেখা গেছে, প্রবাবিলিটি যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এই ওয়ার্কশপ থেকে নেওয়ার মাধ্যমে তারা অনেক কিছু বুঝতে পারবে এবং খুব ফাস্ট যে কোনো জিনিস মেমোরাইজ করতে পারবে, রিকল করতে পারবে, তার প্রমাণ এই ওয়ার্কশপে তোমরা পাবে। একটি হাতিকে ছোট থেকে পোষ মানানোর সময় শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে না হাতিটা পালিয়ে যায়। তো বহুবার চেষ্টা করার পর হাতি যখন তার পা দিয়ে অক্ষম হয়ে যায় তখন সে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে যে না আমি আর আমার সর্বশক্তি দিয়েও আর যাই হোক এই শেকলটাকে বা দড়িটাকে ছিঁড়তে পারবো না। পরবর্তীকালে যখন হাতি বেড়ে ওঠে তখন সার্কাসে নিয়ে যাওয়া হয়, তার শক্তিও বৃদ্ধি পায়, চেহারাও বাড়ে, মোর পাওয়ারও তৈরি হয়। সার্কাসে সে সহজেই সার্কাসের ওই চক্র থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু মজার এক বিষয় হলো মানুষ যারা সার্কাস খেলাচ্ছে তারা ওই হাতির পায়ে একটি পেড়ে বেঁধে রাখে, কোনো খুঁটির সঙ্গে বেঁধে রাখা থাকে না। ওই হাতির বিশ্বাস আছে আমি যদি আরো চেষ্টা করি কোনোদিনও তাহলে আমার পা যন্ত্রণা ভোগ করবে, আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাব, আউট অফ কমফোর্ট জোনে বেরিয়ে। তাই জীবনে আর কখনো হাতি চেষ্টাই করে দেখল না ওই সার্কাস থেকে বেরোনো, তার তো পায়ে বেড় শুধুমাত্র দেখা। একই রকম ভাবে আমরাও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমরা বিশ্বাসই করতে পারছি না সেই হাতিটার মতনই যে আমাদের পাওয়া অনেক বেশি,
আবারও বলছি কয়েক মুহূর্ত পরেই তোমরা জানতে পারবে যে তোমাদের অসীম শক্তি রয়েছে, যা কিছু বিশ্বে ঘটেনি তাও ঘটানো সম্ভব। তোমাদের উদাহরণ আমি দেব। তো এর মধ্যে একটা প্র্যাকটিক্যাল আমি উদাহরণ দেখাই বলছি তোমাদের। ধরো বাচ্চাদেরকে, শিশুদের বা তোমাদেরকে বাড়িতে মা বাবা অনেকে বাধা দেয়। কি বাধা দেয় তো? যে এই দুষ্টুমি করবি না, বাইরে সবসময় খেলতে যাবি না, বাধা দেয় তো? এই ওয়ার্কশপটা আমি চাইবো ইন্টারেক্টিভ, তোমরা রেসপন্স অবশ্যই করবে। তো বাচ্চারা কেন বা তোমরা কেন মা বাবা যা বলে তার বিপরীতটা কর? এর সায়েন্টিফিক রিজন যদি তোমরা খুঁজে পাও এই মেমোরি ওয়ার্কশপটা সাকসেসফুল হয়ে যাবে। ছাত্র ছিলাম তোমাদের মধ্যে, আমিও একই রকম ভাবে অসম্ভব চিন্তা করেছি, কিন্তু একসময় মেডিটেশন করার পর যখন আমি সাকসেসফুলি কন্ডাক্ট করতে পেরেছি, অ্যাটেন্ড করতে পেরেছি, তখন আমি রিয়েলাইজ করেছি যে এর মহত্ব কি। লজিক্যালি সব জিনিস আসে না। বেশ, প্রত্যেককে অনুরোধ করব যে যা যা ইনস্ট্রাকশন দেব কোনো লজিক্যালি চিন্তা ভাবনা না করে সেগুলো জাস্ট কল্পনা করা। চমক ওখানে আছে যে যত সুন্দর কল্পনা করতে পারবে তার তত ফিলিংসটা আসবে, তার হাতগুলো তত ম্যাগনেট হবে, তার তত কল্পনা শক্তি ভালো, তার মেমরি পাওয়ার সব কিছু সে জীবনে অর্জন বেশি করতে পারবে। প্রত্যেকের একটা পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি রয়েছে, সেটা এই স্টেট অফ মাইন্ডের ক্ষেত্রে বেস্ট। এই মুহূর্তে আমি প্রত্যেককে অনুরোধ করবো বড় বড় শ্বাস নিতে, দুটো মুখ দিয়ে শ্বাস ত্যাগ করতে করতে ফিল করো পুরো টোটালি রিল্যাক্সড হয়ে আসছো, পা থেকে মাথা পর্যন্ত ফুললি রিল্যাক্সড। আন্ত করে চোখগুলো বন্ধ করে দিন, চোখ খুলুন। প্রত্যেকে দুটো হাত এইভাবে আমাদের দূরত্ব থেকে বেশি দূরত্বে, সামান্য বেশি দূরত্বের যাত্রা নয়, যাত্রা নয় ঠিক আমাদের দূরত্ব থেকে এত বেশি দূরত্বে হাতটা দেখে চুলের ভঙ্গিকে নয়, জাস্ট রিল্যাক্স করে পা দুটো স্ট্রেট থাকবে, বডি খুব স্মাইলিং কর থাকবে, স্ট্রেট ফোর্সফুলি দাঁড়ানোর দরকার নেই, স্ট্রেট ফোর্সফুলি নয়, একদম টোটাল রিল্যাক্স। হাত দুটো অত কাছে রাখবেন না, আমি 1-10 গুনবো, প্রত্যেকে রিল্যাক্সড হয়ে আসবে এবং চোখ গুলো বন্ধ করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ফুললি রিল্যাক্স। ফিল করতে থাকো তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি কোষ ফুললি রিল্যাক্স, কোনো রকম চাপ কোনো অঙ্গের মধ্যে নেই। কল্পনা করো তোমার নিজের নাম, নামের বানান উল্টো দিক থেকে ইংলিশ অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতেও হতে পারে, পিঙ্ক কালারে। এই মুহূর্তে তুমি টোটালি ফুললি রিল্যাক্সড, রিল্যাক্সড, রিল্যাক্সড। কল্পনা করো বাঁ দিকের হাতের তালুতে একটি পৃথিবীর সব থেকে শক্তিশালী চুম্বকের উত্তর মেরু এবং ডান দিকের তালুতে দক্ষিণ মেরু, পৃথিবীর উন্নততম একটি সব থেকে শক্তিশালী চুম্বক। এই মুহূর্তে ফিল করতে থাকো যে দুটো হাত কিভাবে আকর্ষণ করছে। 1, 2, 3 কল্পনা করতে থাকো দুটি হাত উত্তর মেরু দক্ষিণ মেরু হয় একে অপরকে তীব্রভাবে আকর্ষণ করছে এবং কাছাকাছি চলে আসছে। যে যত সুন্দর কল্পনা করতে পারবে তাদের দুটো হাত খুব তাড়াতাড়ি তাদের দুটো হাতকে একে অপরের দিকে আকৃষ্ট করবে এবং এদের মধ্যে যেন একটা সুতো বা অদৃশ্য শক্তি দুটো হাতের মধ্যে কাজ করছে, একে অপরের হাত
অন্য হাতকে আকর্ষণ করছে তীব্র গতিতে, যদি আসতে চায় বাধা দেবে না, আর জোর করেও নিয়ে আসার দরকার না, যদি আসতে চায় বাধা দেবে না, লজিক্যালি প্রত্যেকে কিন্তু কেউ চিন্তা করবে না, জাস্ট থিংক ভিজুয়ালাইজ ইট যে একে অপরকে তীব্রভাবে আকর্ষণ করছে হাতের তালু দুটো একে অপরের দিকে। আমি এক থেকে টোয়েন্টি গুনবো, দুটো তালু একটি সুতোর মাধ্যমে জয়েন্ট রয়েছে, তার মাধ্যমে আস্তে আস্তে একে অপরের দিকে খুব তীব্র গতিতে আকর্ষণ করছে। ওয়ান টু অ্যাট দ্য কাউন্ট অফ টোয়েন্টি, কুড়ির শেষে দেখবে দুটো হাত পুরো একসাথে জড়ে গেছে, ওয়ান টু আকর্ষণ আরো ডাবল, থ্রি ফোর ফাইভ, পৃথিবীর শক্তিশালী চুম্বক দুটো হাতের মধ্যে রয়েছে, সিক্স আরো তীব্র গতিতে আছে, সেভেন এইট নাইন, অ্যাট দ্য কাউন্ট অফ টোয়েন্টি, যার যত সুন্দর ইমাজিনেশন শক্তি, যার যত সুন্দর কল্পনা শক্তি, সে তত শক্তিশালী, তার ব্রেনও তত শক্তিশালী। ইলেভেন একে অপরের তীব্রভাবে আকর্ষণ করছে, যেন মনে হচ্ছে ছুটে আসছে কয়েক শ কিলোমিটার বেগে, ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন, কোনরূপ বাধা নয় এবং ফিকতা বলতে মধ্যে আকর্ষণ, ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন, আকর্ষণ আরো তীব্র হচ্ছে এবং একে অপরের সাথে জড়িয়ে গেছে, এইটিন দুটো হাত এসে জড়িয়ে যাচ্ছে, নাইনটিন টোয়েন্টি, যারা যারা এই আকর্ষণ ফিল করতে পেরেছে হাতে, তারা নিজের জন্য এবং অপরের জন্য একটা উৎসাহের জন্য জয় হাততালি। প্রত্যেকে বলো বসবো, ঘুম থেকে উঠলে আবার ঘুমোতে গেলে সেই ওর আগে মুহূর্তে, ঘুমের আগে মুহূর্তে, আর ডেল্টা স্টেট একদম ডিপ স্লিপ, কোন স্টেট অফ মাইন্ডে আমরা সর্বোচ্চ যে কোনো জিনিস মনে রাখতে পারি, এখানে আমাদের ব্রেনে মাইন্ডে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড সচেতন মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড অসচেতন মাইন্ড অবচেতন মাইন্ড, এই অবচেতন মাইন্ডের কাছে সবকিছু স্টোর থেকে যায়, এদের মধ্যে কানেকশন থাকতে হবে, না হলে কিন্তু আমরা কোনো জিনিস মনে রাখতে পারি স্টোর করতে পারি কয়েক মুহূর্তে পরে ভুলে যায়। তো দেখবে এরকম ঘটনা ঘটেছে তোমাদের, কোন একজন ব্যক্তিকে দেখছো মুখটা চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি যেন, নামটা কিছু ভুলে
ঘটনা তো ঘটে যে পরীক্ষা হল থেকে বেরিয়ে যাব যে এস আমার এটা মনে ছিল তখন কিছুতেই মনে পড়লো না হয়েছে না আমি কেউ তার কাছে জানতে হলো না বইও দেখতে হলো না কিন্তু তুমি উত্তরটা লিখতে পারলে কেন কেন তোমরা কনসাস মাইন্ড সচেতন মাইন্ড আর অবচেতন মাইন্ড যেটা রয়েছে জাগ্রত মাইন্ড চোখ নাক মুখ খুলে বসে স্ট্রেস মোমেন্টে অ্যাংজাইটি যেমন থাকবে ফিয়ার থাকবে পৃথিবীতে সব থেকে ভয় ফিয়ার অফ ডেথ ফিয়ার অফ হাইট ফিয়ার অফ টকিং টকিং ইজ কাউকে ক্ষমা করা যায় না তখন তাই হোক তো এই পরীক্ষার মুহূর্তে আমার কনসাস মাইন্ডের সঙ্গে সাবকনসাস মাইন্ডের কানেকশন ব্যাহত হয় কেন না আমি বিচলিত থাকি আমি ভয় থাকি যদি পরীক্ষায় না লিখতে পারি নাম্বার কম পাবো কেননা পাস্টের অভিজ্ঞতা আর ভবিষ্যতের কথা কি আমি যদি নাম্বার কম পাই বাবা মা বলবে বা আমি এটা উত্তীর্ণ হতে পারবো না প্রথম হতে পারবো না দ্বিতীয় হতে পারবো তাহলে কি করছে এই মুহূর্তেই পরীক্ষা দিচ্ছি প্রেজেন্ট মোমেন্ট পাস্ট মোমেন্টের আমার অভিজ্ঞতা টানছে কাটার দিয়ে আবার ফিউচারের আমার কল্পনা যে আমি যদি না কিছু করতে পারি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে তাহলে এই প্রেজেন্ট মোমেন্টে যেটা আমার করা উচিত সেটা আমি করতে পারছি এই কারণে কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড সাথে কানেকশন করতে পারে না তাই আমরা ভুলে যাই অ্যাকচুয়ালি ভুলি না সব কিছু স্টোর রয়েছে নাম দিয়ে যে ভুলা ওই কানেকশনটা আমরা করি আর প্রত্যেকে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি পড় 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 ভালো করে পড় মন দিয়ে পড় আমার জানা ছিল না আমার বাবা হাই স্কুল টিচার ছিলেন তাদের সেই জ্ঞানটা আছে সংখ্যার ছবি আছে পাঁচের ছবি ভাবো পাঁচ লেখাটাকে দেখছো আছে কি যাই হোক তোমাদের কার কার ইতিহাসের সাল মনে রাখতে অসুবিধা হয় টুটে না কার কার ইতিহাসের সাল সত্যি কঠিন লাগে মোবাইল নাম্বার মনে রাখতে অসুবিধা তো ম্যাক্সিমাম স্টুডেন্টই উঠে গেছে সবাই স্টুডেন্টই উঠে গেছে খুব ভালো রেসপন্স তোমাদের জন্য একটা সুখবর আছে তো ধরো আচ্ছা তোমাদের কাছে একটা জানার জিনিস বলছি আমি কোন সাবজেক্ট টিচার বলেছি তা আমি ইতিহাস পড়াশোনা করি কি মনে হচ্ছে বেশি সকালবেলা ভোরবেলা উঠে আমি একটা টাস্ক করেছি সেটা হচ্ছে ইতিহাসের সালগুলো আমি মনে রেখেছি যেটা সত্য কথা নয় তোমরা এই ওয়ার্কশপে আচ্ছা বলো তো একদিনে কতগুলো সাল মুখস্থ করতে পারো এর মধ্যে আমি হোয়াইট বোর্ড থাকলে ভালো হবে এর মধ্যে দেখো অনেক হিস্টোরিক্যাল ব্যাটেল আছে যুদ্ধ আছে ইতিহাসের যুদ্ধ জানো তো যদি না জানা থাকে লেখা আছে তোমাদের স্যাররা জানেন এই যুদ্ধের সমস্ত ঘটনা আমার কিন্তু কিছু জানা নেই ঠিক আছে তো আমি তোমাদেরকে এই যুদ্ধগুলো দেবো তোমরা এক এক করে আমাকে বলবে আমি চেষ্টা করবো রিকল করার এতে প্রায় 50টার উপরে কি আছে যুদ্ধের সাল যে কোনো যুদ্ধের নাম বলো আরে একজন বলো না উঠে বেশ তুমি বলো প্রত্যেক পিপারের যুদ্ধ সালটা হলো দেখো তো মিলছে বেশ পিপারের যুদ্ধ নেক্সট আরো বল তুমি বলো এলো কথাটি বলো এদিক এদিক থেকে বলো তিরিপাটের যুদ্ধ যদি ভুল হয় বলবো আমি রিকল করার চেষ্টা করবো কারেক্ট করার চেষ্টা করবো প্রতাপগড়ের যুদ্ধ দেখো কারেক্ট বলবে ভুল হলে বলবে কিন্তু আমাকে নেক্সট সুরাটের যুদ্ধ অমৃতসরের যুদ্ধ
ব্যাপারটা রুলিয়ে চলতে। একদিনে এক ঘন্টায় কতগুলো যুদ্ধের সাল মনে হয়? সত্যি বলবো কেউ বলছে একটা। আচ্ছা বলো, প্র্যাকটিস করতে গেলে সাল বা যে কোনো জিনিস লিখতে হয় না লিখতে হবে? নেক্সট, শুনতে হয় না দেখতে হয়? সালে তবু সমস্যা হয়, মোবাইল নাম্বারও ঘরে দেখবে বারবার করছি করছি করছি, কিছুতেই আর হচ্ছে না, তাই তো? এক ঘন্টায় নাই নাই করে 50-60টা সাল মারা। তারপর আশ্চর্য লাগতে একটু হতো তো আমি বলে দিই, ব্রেনের ক্যাপাসিটি এটাই আছে। আমি যখন গাড়িতে এসেছি এই ওয়ার্কশপের সময়, তারপর আবার একটা আমাদের ব্রেনের একটা অংশ আছে, ব্রেন বোঝে, দেখবে একটা মজার ইন্টারেস্টিং। পরশুদিন বা তার আগের দিন, ঠিক আছে, পরশুদিনের আগের দিন তুমি রাত্রিবেলাতে কি খেয়েছি বা কি দরকার হয়েছিল বাড়িতে, দেখো মজার জিনিস দেখবে, ঠিক আছে, মজার জিনিস দেখবে এইটাই যে কোন একটা ফাংশনে গেছো, পাশে বসে রয়েছো, হ্যাঁ, যে যার চোখ বন্ধ করতে বলবে, যে যার চোখ বন্ধ করো, এক ঘন্টা বসেছো, দু ঘন্টা বসেছো, আচ্ছা পাশের জন কোন কালারের ড্রেস পরে রয়েছে, যদি তার ইন্টারেস্ট না, তার লার্নিং কোথা থেকে শুরু হয়? কোন জিনিস কনসেন্ট্রেট করতে হবে। তোমার ইন্টারেস্ট নাই অন্যদিকে, মনে আছে তুমি করতে পারবে, শিখতে পারবে কি? তাহলে কার উপর ডিপেন্ড করছে ইন্টারেস্ট? ইন্টারেস্ট কখন আসবে? দুটো সিনেমা হল রয়েছে, একটি সে তোমার আগেকার চিত্র ব্ল্যাক এন্ড হোয়াইট, আর একটা হচ্ছে কালো, কোনটা তো ঢুকবে? কেন সবাই ঢুকে তাই বলছে, বেশ তাহলে কালার ঘুরোতে হবে। নেক্সট, আচ্ছা একটা সাউন্ড হবে আর একটা সাউন্ড হবে, দুটো কালারফুল সিনেমা, এটা তো কালারফুল দেখাবে, এটা তো, কিন্তু একটা সাউন্ড হবে, একটা আচ্ছা একটা তো ইমোশন আছে, একটা ইমোশন আবেগ নেই, কোনটা? আচ্ছা একটা তো তুমি আছো, তোমার অ্যাক্টিং আছে, একটা তোমার নেই, একটা তো তুমি অ্যাক্টিং করেছো আর একটা তো অ্যাক্টিং করো, কোনটা যাবে? ধরো আজকে যে ছবি তোলা হচ্ছে, হ্যাঁ আজকে একটা অনুষ্ঠানে একটা ছবি তোলা হবে, কালকে স্যার তোমাদেরকে দেখাতে আসছেন যে আচ্ছা কালকের এই অনুষ্ঠানটা তোমাদের ছবিটা দেখো, সবাই তো ছুটে আসবে, প্রত্যেকে কি করবে,
বাকিদের ছবিগুলো দেখবে আগে, তাই তো? যে আমি বাকিদের ছবিগুলো দেখি, আমারটা না দেখলো বিয়ে বাড়িতে ছবি দেখছো, আমার ফুল ছবি কি দেখছো, নিজেরটা বাদ দিয়ে বাকিগুলো দেখছো, হয়তো হচ্ছে না? এটা মিলছে না, মিলছে না? কাকে থাকতে হবে, কাকে দেখো প্রথমে? তোমাকে ঠিকঠাক ভালো লাগে এই সময় আমাকে ছবিটা তুলতে হবে, এই বাকিদের থেকে আমারটা তো ভালো উঠে, হয় না? হয়নি? তার মানে কার প্রেজেন্স চাই? তাহলে ইন্টারেস্ট কিসের উপর ডিপেন্ড করছে? অনেকগুলো প্যারামিটারস উপর ডিপেন্ড করছে। সেই প্যারামিটারস গুলো আমরা যদি পড়াশোনা তো নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অনেক দিন মনে রাখতে পারি। এখানে একটা বড় সিম্পল জিনিস আমরা মিস্টেক করে ফেলি, রিভিশন থেকে নিই। তো একটি বাচ্চার জন্য খুবই কঠিন মনে রাখা, তাই তো? যেটা আমাদের মনে হচ্ছে আউট অফ কমফর্ট জোন, আমরা পেরে উঠবো না, আমাদের বিশ্বাস নিজেদের প্রতি হচ্ছে না, যে এতগুলো নাম কি করে আইডেন্টিফাই করবো? দুটো পাখি, ছোট ছোট পাখি, তাদের ডানা আছে বাস, এইটুকুর মধ্যে অন্য কিছু তো নেই। আমার বাঘ, ভাল্লুক, হাতি, এদের মধ্যে সহজে ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু বাকি সম্পর্কে পারবো না। কিন্তু এর আগে যে রেকর্ড ছিল 111টি পাখি, পাখি ওয়ার্ল্ডের মধ্যে প্রথম, এর আগে রেকর্ড ছিল 66টি বার পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে। মেয়েটির বয়স তখন 5 বছর 6 মাস, 2 মিনিট 34 সেকেন্ড সময় তোমরা দেখলে স্ক্রিনে। তো তোমাদেরকে বলা যে তোমরাও কিন্তু একটি বাচ্চা মেয়ে যদি এটা বলতে পারে, এর থেকে 100 কোটি গুণ তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। একটা নদীর এপার থেকে ওপারে যেতে গেলে আমাদের কাছে জাহাজ আছে, নৌকো আছে, পারাপার করার ব্যবস্থা আছে, সব কিছু সাপ্লাই করতে পারি। কিন্তু তোমার হয়ে আমি নৌকোতে উঠে পড়বো বা জাহাজে উঠে পড়বো, দিয়ে নিজে চলে যাব, তুমি পৌঁছে যাবে, এটা সম্ভব নয়। নিজের কাজ নিজেকেই করতে হবে। উইনার্স তারাই হয় সেম থিংস করবে কিন্তু ডিফারেন্টলি, ওই যে আমরা হার্ডওয়ার্ক করাতে ব্যস্ত সেই ব্যক্তিটির মতো কথাইটা ধার দেওয়াতে ব্যস্ত নয়, এত স্মার্ট ওয়ার্কটা করি না। আমরা প্রত্যেকেই জানি যে ভোরবেলা উঠে যদি একটু ব্যায়াম করা হয়, শরীরচর্চা করা হয় বা পড়াশোনা করা হয়, তাহলে আমি অনেক কিছু মনে রাখতে পারবো, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। কিন্তু আমরা করি না, সে করছে তাই সফল হচ্ছে, একই জিনিস করছে, ও পড়াশোনা করছে, আমিও করছি, ও ডিফারেন্টলি করছে, স্মার্টলি করছে। আমি জানি যে আমারটা আউট অফ কমফর্ট জোন,
সেই হাতিটার মতো যে বারবার আসার চেষ্টা করে না। ঠিক একই রকম ভাবে পঞ্চ ইন্দ্রিয়কে, মানে আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে? পাঁচটা। আমরা কোটা ব্যবহার করি, জানো? পড়াশোনার জন্য কোনটা ব্যবহার করো? ধরো একটা যে কোনো টপিক তুমি মনে করছো, বারবার পড়ছো 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 পড়ছো, একটা জিনিস মনে মুখস্থ কখন হয়? একবার করে দিলে হয়ে যায়? বারবার করতে হয়। তাহলে বারবার করছো মানে কোন সেন্সটা ইউজ করছো একটু ভেবে বলো, কোন সেন্সটা? অডিও সেন্স, শুনছো বারবার, শুনে 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 মানে একটা গান মুখস্থ হয়, বারবার রিপিট করে 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 তুমি পড়াটা মুখস্থ করে নিচ্ছ। একটাই সেন্স ইউজ করছো, কোন সেন্স? দেখার একবারটি কাজে লাগিয়ে দিচ্ছ জাস্ট পড়ার জন্য, কিন্তু চোখটা ইউজ করোনি সেই অর্থে। কোন সেন্স ইউজ করছো? শুধু কান, অডিটরি সেন্স। আমাদের কতগুলো সেন্স রয়েছে? পাঁচটা। আমরা কটা সেন্স ইউজ করছি? আবার মজার বিষয় হলো, তুমি আরেকটু আগে একটা আমি উদাহরণ দিয়েছিলাম যে এক ব্যক্তিকে দেখতে পেয়েছো, এরকম হয়েছে নাকি? আচ্ছা, এই লোকটার নামটা মনে আছে কিন্তু চিনতে পারছি, এরকম হয়েছে নাকি? তা উল্টোটা, মুখটা চেনা চেনা লাগছে কিন্তু নামটা মনে নেই। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এরকম মানে লোকটার নামটা আমার মনে আছে, পটল বাবু সাপোজ বা রাম বাবু, কিন্তু একে চিনতে পারছি না। হয়েছে কখনো? এটা অড লাগছে, কেন? চেনা কোন সেন্স? ভিজুয়াল সেন্স, তাই তো, চোখে দেখা। আর অডিটরি সেন্স কোনটা? নাম, তাই তো। কার পাওয়ার বেশি? কোনটা আগে কাজ হয়ে পাচ্ছ, করতে চিনতে পারছো? তাহলে কোন কার সেন্স বেশি? কোন সেন্স? আচ্ছা, বেশ। একদিন ক্লাসে শিক্ষক মহাশয় যদি তোমাকে প্রচুর পিঠে প্রহার করে, তুমি বদমাইশি করছে, সেটা মনে থাকে না? থাকে না, দীর্ঘদিন থাকে। আচ্ছা, কেউ হঠাৎ করে আচমকা এসে দুম করে পেটে দিল, সমস্যা হয়? মনে থাকে না? থাকে না। তোমার বার্থডেতে কে কে এসেছিল, তাকে নিমন্ত্রণ করেছো, বা কোনো বিয়ে বাড়িতে গেছিলে, মনে থাকে না? থাকে না। যেখানে খুব নাচানাচি করেছিলে, মনে থাকে না? থাকে না। বেশি দিন বেশ থাকে, বা ফিস্ট করেছিস, তার মানে একটা কোন সেন্স কাজে লাগছে? যেখানে তুমি এনজয় করেছো, কাইনেস্থেটিক সেন্স, কাইনেস্থেটিক সেন্স মানে যেখানে তোমার মাসেল মেমোরি কাজে লেগেছে, লোমে লোমে রয়েছে। দেখবে হঠাৎ করে কোনো ব্যক্তিকে দেখলে, হয়তো খুব বন্ধু, খুব প্রিয় বন্ধু, তার সঙ্গে দেখা গেলে একদম আজ দিনটা খুব ভালো লাগে, হয় না? হয়নি? আবার কেউ যদি মনে হয় যে ভালো লাগে, সবসময় বাজে কথা বলে, দেখলে রাগ ধরে যায়, মানে গাটা কি হবে, বা আগে চটাপ করে দেখছো, যাই লোক খারাপ দেয়, ভয় লাগে যদি কি হয়, গায়ে লোক খারাপ দেবে, কবে ভয় লাগে, তাহলে ওটা মাসেল মেমোরি দেখা যায়। কার পাওয়ার সব থেকে বেশি? মাসেল মেমোরি, তারপরে ভিজুয়াল মেমোরি, তারপর ভিজুয়াল সেন্স, তারপর অডিটরি সেন্স, আর স্মেলটাও কাজে লাগে। তুমি জানো কি, এই যে সালগুলো মনে রাখার জন্য আমি কোন সেন্সটা ইউজ করেছি? কানটাকে ইউজই করেছি। মজার জিনিস, তোমার চোখ বন্ধ করেও ওই 50টা সাল মরা বক্সটা দিয়ে যাবো তোমাদেরকে, বুঝিয়ে দিয়ে যাবো, তোমরাই করো। এখন আমরা এটা যেটা বলছিলাম, শুধু ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নয়, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস, নেক্সট সার্টিফিকেট, তো এই মেয়েটি যে বিশ্বে রেকর্ড করেছে, তোমাদের মতনই একজন পরিবার থেকে, সে আর কেউ নয়, সে হল আমারই মেয়ে শৈবা দত্ত। বিগ ক্ল্যাপ, বিগ ক্ল্যাপ। তোমরা ইউটিউবে বা ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস হিসাবে বা ইউটিউবে যদি সার্চ করো শ্বেতা দত্ত, SOY কে শ্বেতা দত্ত, তাহলে সহজে দেখতে পেয়ে যাবে এবং জানতেও পারবে, ওখানে আমাকেও দেখতে পারবে। যাই হোক, যেটা বিষয়বস্তু বলার ছিল, এটা দেখানোর কারণ প্র্যাকটিক্যালি সম্ভব, এটা কোনো মিরাকল নয়। আমরা এই বিদ্যাটা কখনো পাইনি,
কটা সেন্স ইউজ করতে হয়েছে ওখানে? পাঁচটা সেন্স ইউজ হয়েছে। দেখবে এরকম দেখবে ইউটিউবে এরকম রয়েছে যে সব বাচ্চা মেয়ে সব ক্যাপিটাল বলে দিচ্ছে, ইয়ে রাজ্যগুলো বলে দিচ্ছে, কান্ট্রি আছে না মেয়ে, এরকম অনেক অনেক রেকর্ড আছে। সব রেকর্ড যেখানে তৈরি হয় তার একদম উৎস স্থল থেকে আমি জেনে এসেছি আজ থেকে প্রায় 7 বছর আগে। ট্রেনিংটার নাম NLP, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু উইচ ব্রেন ক্যান আন্ডারস্ট্যান্ড। ব্রেন কোন ল্যাঙ্গুয়েজ বোঝে না, এই ল্যাঙ্গুয়েজ বোঝে না, বাংলা বোঝে না, ইংলিশ বোঝে না, কিছু বোঝে না, ভাইব্রেশন সেন্স ইনার সেন্স লিঙ্গুইস্টিক, নিউরো মিনস নার্ভ রিলেটেড, লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং দ্য প্রসেস, যে প্রসেসে ব্রেন পারশে, যে প্রসেসে ব্রেন কোনো কিছু বোঝে সেই পদ্ধতিটা তোমাদের মধ্যে। আমরা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে তোমরা অনেকেই জানবে ক্রেনিয়াল নার্ভস যেগুলো রয়েছে, ক্রেনিয়াল নার্ভস নাম শুনেছ, ব্রেনে যে নার্ভস গুলো রয়েছে তাদের নাম হয়তো পড়লে বুঝতে হবে। কি আছে? অলফ্যাক্টরি, কি আছে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজুবিনাল, অ্যাপটু সেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলো কক্লিয়ার, ভেগাস, অ্যাসেসরি, হাইপোগ্লোসাল, কতগুলো আছে? 11। নামগুলো খুব ফর্মটে মনে হচ্ছে না, হয়নি তারটা খুব সহজ মনে হচ্ছে, আলু পটলের মতো, হ্যাঁ বলে ইজি মনে হচ্ছে কি কারো? যাদের কে কে জানো এগুলো জানো? আচ্ছা ও জানো, ভেরি গুড, জোরে জোরে হাত দাও। কোন ক্লাসে পড়ছো? বিএসসি, হ্যাঁ বিএসসি, ভেরি গুড। তো এরকম হয় না যে এইগুলো মনে রাখার জন্য, টার্মগুলো মনে রাখার জন্য বলতো কোনো সায়েন্স জানার জরুরি আছে? এর পিছনে কোনো লজিক আছে? টার্মগুলোর জন্য কোথায় কি কি নার্ভ আছে সেগুলো জানতে হবে, কিন্তু তার নামটার জন্য আছে কি যে নামটা মনে রাখতে হবে, মুখস্থই করতে হবে, না করতে হয় না? স্যার রয়েছেন এখানে, নিশ্চয়ই এটা আমার সঙ্গে সহমত হবে যে এই যে অলফ্যাক্টরি বা অপটিক বা অকুলোমোটর এইগুলো যে শব্দগুলো আমরা মনে রাখবো বা এর নামকরণ করা হয়েছে, এই নামকরণটা আমাদের কোনো সায়েন্টিফিকলি হয়েছে বেশ, কিন্তু আমরা যখন পরীক্ষায় লিখবো তার জন্য আমাদের কি করতে হবে, মুখস্থই করতে হবে এর পিছনে ওই কি কারণে হয়েছে, সায়েন্টিফিক রিজনে হয়েছে, এর বিজ্ঞানসম্মত নামই কি ছিল, সেটা আমাদের প্রয়োজন সাধারণত হয় না, জানেন। তাহলে আমাদের মুখ্য বিষয় কি হলো? পরীক্ষায় নাম্বার পাওয়া, সাথে সাথে আমাদের স্ট্রেস কমানো, কনফিডেন্স বাড়ানোর জন্য আমাদের একে অপরের সঙ্গে যেটা পার্থক্য করে দেয় সেটা দূরীকরণের জন্য খুব কম সময়ে রিকল করার জন্য আমাদের করতে হবে কি, কটা সেন্স ইউজ করবো। মজার জিনিস হলো এই কখনো কখনো একটা সেন্সেই, ভিজুয়াল সেন্সেই কাফি। আসো, থ্যাংক ইউ, আসো মন দিয়ে শুনবে। আচ্ছা শুরু করা যাক উপর থেকে, এপাশে জম্মু কাশ্মীর, তাই তো? জম্মু কাশ্মীর আছে তো, আমি এখান থেকে কোন লাঠি বা কিছু স্টিক থাকলে ভালো হতো, লাঠি যদি স্কুলে মাতর হয় না, মাতর হয় যাই হোক, সালটা ছিল 2012, 2012 2 বছর দু থেকে আড়াই বছর আমি ছাত্রছাত্রী থেকে প্রচুর মাতর হতো আর 2012-র পর থেকে আমি মানে মাত্র লাঠিটাই ছেড়ে দিয়েছি, যাই হোক। তার মানে এই নয় যে স্যাররা তোমাদেরকে লাঠি দিয়ে আর মারবেন না, স্যারদের মার মানে আশীর্বাদ, তাই তো? ঠিক তো, বেশ আমরা চলে যাবো জম্মু কাশ্মীর, দেখতে পাচ্ছ সাদা অংশ উপরে। নেক্সট দেখো একটা ফুলের পাপড়ির মতো দেখা আছে, কটা পাপড়ি আছে? তিনটে আছে না? ওটা কিসের মতো দেখতে? ফুলের মতো দেখতে তো, হ্যাঁ
ফুলের মতো দেখতে, যেহেতু ফুল মানেটা কি বলতো, পি এইচ ইউ এল, আমি তিনটে নিচ্ছি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মিডিয়েটা কি হবে হিমাচল প্রদেশ, বলো হিমাচল প্রদেশ, আর হরিয়ানাটা কোনটা, হারা রঙের যদি এটা ছবিটা দেখা যাচ্ছে না, সবুজ কালারের দেওয়া ছিল এটা, এটা কি সবুজ কি বলে হিন্দিতে বলে হারা, তাই তো, ওটার নাম কি হবে হরিয়ানা, এইচ নিচে কি হচ্ছে বলো, এটা হলো হরিয়ানা, তাহলে উপরে আমরা তিনটা পেয়েছি, প্রথমে একটা কি বলো, কিসের মতো দেখতে, এটা ফুলের মতো, ফুল স্পেলিং কি পি এইচ ইউ, এটা নেবো না, তিনটে পাবি আছে, পি এইচ ইউ, পিটা হচ্ছে কি পাঞ্জাব, ধরো ওখানে পাঞ্জাবি করে দাঁড়িয়ে আছে একজন, কি করে দাঁড়িয়ে আছে সকালটাকে পাঞ্জাবি করে নাচছে, গ্রিন গ্রিন করে নাচছে, তারপর একটা তুমি চলছো ওখানে কল্পনা করো, মাঝে কথা চলছো, যাচ্ছ আসছো, কি করছো তুমি, কিসের উপর চলছো, হিমের উপরে, হিম জানো তো, তারপর হাতি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো, একই রকম রূপ আর একটা জায়গায় আছে, আছে এই যে কোন দিকে সুরটা তুলে রেখেছে, আপ আপ ইউপি, আপ কোন দিকে, তাহলে উত্তর প্রদেশ, বলো নাম কি হচ্ছে, উপদেশ শুনত, নাম কি তাহলে ইউপি, উত্তর আপ, উত্তর প্রদেশ, তাহলে সেটা হচ্ছে উত্তরাখণ্ড, কি করে মনে রাখবে, ওখানে সব স্টুডেন্ট গুলো বসে রয়েছে তোমাদের মতো স্টুডেন্ট, তারা কি দিচ্ছে সব উত্তর, যা করছেন সব উত্তর, নাম কি হবে, আর বুঝবে খন্ড খন্ড করে উত্তর দিচ্ছে, একটু উত্তর দিল ভুলে গেছে, সে উত্তর দিল, তারপরে এখানে একজন উত্তর দিল, খন্ড করে আরেকজন উত্তর দিল, আরেকজন খন্ড করে উত্তর দিল, সমস্ত উত্তর একজন দিতে পারে, বুঝেছে, তার নাম কি হল উত্তরাখণ্ড, এটা কি বলছিলে, কি নাম কি, এটা কি হিমাচল প্রদেশ, এটা এইটা উত্তর প্রদেশ, এইখানটায় এখানে কল্পনা করো তুমি রাজা হয়ে গেছো, তুমি আর এই সমস্ত বাকিদের মতো নও, তুমি রাজা সিংহাসনে বসে আছো, এই ড্রেস নিচ্ছ কোথা থেকে, এই প্লেস তুমি বসে আছো, মাথায় মুকুট আছে তোমার, আগে মুকুটটা কোথায় রেখেছ, এখানে রেখে দিয়ে এখন বসেছো ওখানে, তুমি তো রাজা, তুমি কোথায়, তোমার মুকুট কোথায়, রেখে দিয়ে তোমার জায়গায়, নেক্সট এইখানে, এইখানে একটা জিনিস দেখো, জন্তুর মতো দেখতে লাগছে, আছে ডাইনোসর মতো দেখতে, আছে তো, মুখটা গুঁজে নিয়ে বেরোচ্ছে এদিকে, ছোট জায়গা তো, মুখটা গুঁজে নিয়ে বেরোচ্ছে, বা গুজর রা হ্যাঁ হিন্দিতে বলা হয় গুজর রা, বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এর নাম কি গুজরাট, এটা কোথায় আছে, মাঝে আছে, তাহলে কি হবে মধ্যপ্রদেশ, কোন প্রদেশ, এটা সম্পর্কে তোমার পরিচিত মধ্যপ্রদেশ, তাই তো, নেক্সট এইটা কি বলো, এইটা হচ্ছে ছত্তিশগড়, কি করে মনে রাখবে, ছত্তিশগড় মনে করো, এটা তো পা,
তুমি কেটে ওজন করেছো কত কিলো? কত কিলো পায়না? তাই নাম কি? এইটা কি? হ্যাঁ ঝাড়খণ্ড, তাই তো? মনে করো এই কিছুতেই আর যেতে পারছে না কে? ডাইনোসর। কেন? ঝোপ ছাড়ে আটকে গেছে লেজ। ঝাড় দেখে তো মাছ ছাড়ো, মাছ ছাড়া আটকে গেছে, কিছুতেই যেতে পারে। তুমি ন কে? এই তাহলে এটা কি করছে? গুজব রাহায় মানে কি মাথাটা খুঁজে নেই, যার গুজব রাহায় সমস্যা আছে হিন্দিতে, সে মাথাটা খুঁজে যে কোনো চেষ্টা করছে বের করবে। কেন? জায়গাটা কম, এখানে রাজা আছে তার জায়গা সীমানা রেখেছে, ফাটিয়ে দিবে একেবারে। তাহলে কি হবে? তারপর এইটা কত কিলোর পা? এইটা কিন্তু লেজে শুধু চাপানো থাকা তো নয়, হাতটা একটু উঁচু দিকেও থাকতে হবে, এখান থেকে বেজি উপর দিকে থাকবে। বুঝতে পেরেছ কি করেছে? উড়িষ্যা শতকে লিয়েছো কি করে? ধরো এ ডাইনোসর পায়খানা করেছে তো, পটি করেছে তো, সে উড়ে পালিয়ে যাচ্ছে, পটি করছে উড়ে পালিয়ে যাচ্ছে, কিছুতেই ঝোড়ঝাপ দিকে বেরোতে পারছে না। কষ্টে কি হয়েছে? পটি করেছে, আর পটি ওখানে থাকছে না, কি হচ্ছে? উড়ে পালিয়ে যাচ্ছে। কোথা থেকে? তাই নাম কি? ঠিক আছে তো, আর তোমরা এখান থেকে দাঁড়িয়ে দেখছো, কোথা থেকে দেখছো? পেছনটা দিকে দেখতে পাচ্ছ। এটা তাহলে কি হলো? এখান থেকে আর দেখো এইখানে লম্বা রকম সরু এরকম রয়েছে, রয়েছে কিসের মতো দেখতে? এইখানে এক অন্ধ ব্যক্তি সীতা হয়ে যাচ্ছে, সীতা থাকে হয়ে যাচ্ছে, চোখটা তার বন্ধ, কি করছে হয়ে যাচ্ছে তোর কি? কোথায় ডুবে গেছে? তেলের ড্রামে। তাই নাম কি? অনেকে ভাবছে তেলটা লিচে ভালো হবে নাকি? এটা হলো তেলেঙ্গানা। এটা কোন ব্যক্তি করছিল? নাম কি? আচ্ছা এইখানে, আচ্ছা এইখানে, এখানে যে জায়গাটা আছে ও বলছে কিছু ব্যক্তি আছে সবসময় নেগেটিভ খুঁজে বেড়ায়, তাই না? ভালো কিছু দেখতে পারে, বলছে না না ও মঙ্গল নাটক করছে, নাটক সব দেখতে পাচ্ছে, কি বলছে? নাটক করছে। কে বলছে? এর পাশের লোক। তাই নাম কি? এক কোণে বসে থাকে, এই যে এক কোণে বসে আছে, বসে থাকে কি বলছে? নাটক করছে, নাটক থেকে আমি ভালো বাজাবো, দেখতেও পায়। এটা তাই কি? এটা অন্ধ্রপ্রদেশ, আর এইটা তো আমার থেকেও বেশি দেখছি, তাড়াতাড়ি বলুন। এইখানটা দেখো কিসের মতো দেখতে দেখো তো, করলার মতো দেখতে দেখো তো, যেটা তোমরা প্রত্যেকে পছন্দ করো, পছন্দ করো, ঠিক আছে। এটা কিসের মতো দেখতে আছে? করলা। আর নাম কি দেখাইছে? ওই কারণে দেখো না, এই তুমি নাম দিচ্ছ, ঠিক আছে? নেক্সট এইখানে, আচ্ছা করলা খেলে মুখটা কি হয়ে যায়? তাই তারপরে কি খাওয়া উচিত? তোমার তো বাচ্চা ছেলে, নাড়ু চাই। শুধু নাড়ু হলে নাও যদি মনে থাকে, স্যার মা আমাকে
তালেন নারুদা তালের আমার নরমাল নিবে আচ্ছা তাই ব্রেড বুঝে গেছে বাবা তার কাছে যে ও বলে যে তিলের নাড়ু পছন্দ করে ঠিক আছে তাহলে এটা কি হবে তাহলে এই কথা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই ফান্তায় আছে এই ভদ্রলোক মাথা দেখা যাচ্ছে না